শনিবার পরশুরা থানার ঘোলদিগুড়ি বটতলায় ঘোলদিগুড়ি টাইগার বয়েজ ক্লাবের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, সাংসদ অপরূপা পোদ্দার, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান জয়দেব জানা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উদ্যোক্তারা জানিয়েছেন, ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতেই এই উদ্যোগ। এরপর আমরা বরণ করে নেব রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গ সরকারের স্বরোজগার যোজনা কমিশনের চেয়ারম্যান মাননীয় তন্ময় ঘোষ মহাশয়কে। তন্ময় ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় সমর মণ্ডল মহাশয়। এরপর আমরা বরণ করে নেব আরামবাগ লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অপূর্বা পোদ্দার মহাশয়কে। বরণ করে নিচ্ছেন শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্যামন্তী মান্না মহাশয়া। এরপর আমরা বরণ করে নিচ্ছি রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, তাদের আমি এই ক্লাবের প্রেসিডেন্ট সম্পাদক সদস্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের কলকাতা থেকে আগত তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান তন্ময় ঘোষকে, যে তিনি এই ঘোলদিগুড়ি বয়েজ ক্লাবের আহ্বানে সাড়া দিয়ে শুরু কলকাতা থেকে সকাল 9:30 সময় বেরিয়েছেন এখানে সময় মতো পৌঁছবার জন্য। তাই তার জন্য এই সংগ্রামী ঘোলদিগুড়ির সমস্ত তৃণমূল কংগ্রেস এবং সাধারণ সমাজের মানুষরা, এই এলাকার মানুষরা তার জন্য একটা জোরো করতালি, আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং তন্ময়দার একটা আলাদা পরিচয় আছে, সেটা আমি আপনাদের কাছে এখানে সকলকে অবগত করব। তন্ময়বাবু এমন একজন লোক যিনি একটা ভালো জায়গায় মোটা অঙ্কের টাকার তিনি চাকরি করতেন এবং খুব ভালো পোস্টে তিনি চাকরি করতেন টাটা গ্রুপে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মন্ত্রিত হয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযোগে সামিল হওয়ার জন্য তিনি সেই চাকরিকে ত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্তিশালী করার জন্য গ্রামে গঞ্জে 2000 সাল থেকে দিন রাত সাধারণ মানুষের সাথে যেভাবে পরিশ্রম করেছে এটা অনেক লোকই হয়তো জানেন। এবং উনি কিন্তু কলকাতার বুকে থেকে রাজনীতিটা করেন না, উনি কিন্তু বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামের ইন্টেরিয়রে গিয়ে এরকম ছোট ছোট সভা করে, রাত্রিবেলা সভা করে কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। আজকে এখানে আমাদের রক্তদান কর্মসূচি ছিল, সেখান থেকে এই মহতী প্রচেষ্টার পরবর্তী সময়ে আমরা একটা ছোট্ট সভার মাধ্যমে আমাদের আগামী 21 জুলাই শহীদ দিবস যে পালন হবে, যেখানে প্রধান বক্তা দেশের জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই সভার আয়োজন করা হয়েছে, সেই সভাতে যাতে দলে দলে মানুষ যোগদান করেন সেই বার্তা দিতে এলাম। এবং আগামী পঞ্চায়েত নির্বাচন ও 2024 লোকসভা নির্বাচনে এখানে যে বাংলার বিপর্যয়, দেশের বিপর্যয়, বিজেপিকে রাজনৈতিকভাবে শূন্য করার ডাক দেওয়ার জন্য আমরা আহ্বান জানালাম।
তারা অনেক স্বপ্ন দেখতে পারেন। তারা 2021 নির্বাচনের আগে সরকার গড়ে ফেলেছিলেন, কে কোন মন্ত্রক পাবেন সেটা ঠিক করে ফেলেছিলেন, বর্তমান যে বিরোধী দলনেতা তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছিলেন, অনেক কিছু ভেবেছেন। এরকম অলীক স্বপ্ন অনেকেই দেখেন, তাদেরকে স্বপ্ন দেখতে দিন। আমরা মা মাটি মানুষের সরকার, আমরা মা মাটি মানুষের দল, মানুষের সঙ্গে থেকে রাজনীতি করি, মানুষ শেষ কথা বলবে কাদের সঙ্গে। ঔষধ বিক্রেতার জগতে নতুন সংযোজন কেজিএন মেডিকেল, স্থান এসএস মার্কেট পিয়াসারা হুগলি। এখানে সমস্ত চিকিৎসকের সমস্ত রকম অ্যালোপ্যাথি ঔষধ পাবেন, এছাড়াও সমস্ত রকম বেবি ফুড পাওয়া যায়। ঔষধ বিক্রেতার জগতে নতুন সংযোজন কেজিএন মেডিকেল, স্থান এসএস মার্কেট পিয়াসারা হুগলি।